বাজলো তোমার আলোর বেনু। হ্যাঁ বন্ধুরা, আমি শ্রাবণী, দুর্গাপুজো স্পেশাল আরও একটি পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহাষ্টমী স্পেশাল নিরামিষ ছোলার ডাল। তো চলুন দেখে নিই আমি কিভাবে প্রস্তুত করছি। প্রথমে আমি এক কাপ ছোলার ডাল নিয়ে নিলাম, চার থেকে পাঁচবার জল পাল্টে আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে প্রেশার কুকারে দিয়ে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দু কাপ জল। তো লুচি মানেই বাঙালিদের কাছে ছোলার ডাল বা আলুর দম, আর এরকম নিরামিষ ছোলার ডালের সঙ্গে লুচি খেতে কিন্তু খুব ভালো হয়। তো লুচি ছাড়াও এই ছোলার ডাল রুটি বা পরোটার সঙ্গেও খাওয়া যায়। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে প্রসেসে শেয়ার করছি সেই প্রসেসে আপনারা বাড়িতে বানিয়ে খান, আশা করি খুব ভালো লাগবে। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখন কিছুটা পরিমাণ কাজু বাদাম আমি ফ্রাই করে তুলে রাখছি। এই তেলের মধ্যেই আমি লুচির সঙ্গে খাওয়ার জন্য বানানো হচ্ছে, তাই এই ডালটা একটু মিষ্টি হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি ডাল সেদ্ধ করার সময় লবণ দিইনি, তাই লবণটা একবারে দিয়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দেব ডালটা। দেখুন ডালটা আমার পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ একটা ডালও ভেঙে যায়নি বা গলে যায়নি। লুচির সঙ্গে ডাল বানানোর জন্য ডালটা কিন্তু এরকমই হতে হবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, এই যে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ একটা ডালও ভেঙে যায়নি। এবার ডালটা আমি অ্যাড করে দিলাম, একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এরকম ছোলার ডাল বানানো শিখেছি আমার মায়ের কাছ থেকে। ছোট থেকেই আমরা মায়ের হাতে এরকম ডাল খেয়ে আসছি। এই লুচির সঙ্গে এরকম নিরামিষ ডাল খেতে কিন্তু খুবই ভালো হয়। আমার মা লুচির এই ছোলার ডাল খুব ভালো বানান, তো আমিও আজকে ট্রাই করলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। আশা করি খুব ভালো লাগবে আপনাদেরও। তো আমি এখানে হাফ কাপ নারকেল কোড়া অ্যাড করে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। একটুখানি আমি ওয়েট করছি। নারকেলটা খুব ভালো করে মিশে গেলে পরে এর মধ্যে পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিচ্ছি। জলটা একটু ফুটতে দেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা কাজু কিশমিশ এবং পনিরগুলো।
আমি যখন ডাল সিদ্ধ করেছিলাম তখন আলাদা করে অল্প একটু ডাল তুলে রেখেছিলাম, সেই ডালটা আমি ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যাতে ডালের টেক্সচারটা ভালো আসে। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি আমার এই ছোলার ডালের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়াও ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। তো আমার ডাল রান্না হয়ে গেছে, এখন একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি এই ডালটাকে সার্ভ করব। এবার আমি গরম গরম লুচির সঙ্গে এই ডালটাকে পরিবেশন করছি। তো আপনারাও মহাষ্টমীর সকালে এরকম গরম গরম লুচির সঙ্গে নিরামিষ ছোলার ডাল খান, আশা করি খুব ভালো লাগবে, প্রিয়জনদের খাওয়ান। আর করোনাবিধি মেনে চলুন, পুজো খুব এনজয় করুন। আশা করি প্রত্যেকেরই পুজো খুব ভালো কাটবে। তো বন্ধুরা, আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এছাড়াও ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। আজকে তাহলে আমি আসি, আবারও দেখা হবে অন্য কোনো একদিন সুন্দর একটি রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।